প্রিয় শিক্ষার্থীরা, বিএম মডেল স্কুল এন্ড কলেজ বগুড়ার এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ স্যার। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে অধ্যায় চার, কাজ, ক্ষমতা ও শক্তি। প্রথমে আলোচনা করব কাজ কি। যুক্তিসঙ্গতভাবে কোনো কিছু করাই হলো কাজ। সামগ্রিকভাবে আমাদের মনে হতে পারে যে কোনো কিছু করাই কাজ। আসলে কোনো কিছু করাই কাজ হলেও সেটি যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে সেটিকে আমরা কাজ বলতে পারবো না। কী জন্য? ধরো তুমি একজন শ্রমিককে নিয়োগ করেছো, যাকে বলেছো যে ওই রাস্তা থেকে কিছু ইট তোমার বাসার ভিতরে আনতে হবে। সে করলো কি, ওই ইটগুলো ওখান থেকে নিয়ে তোমার বাসায় না রেখে অন্য বাসায় রেখে এসেছে। তাহলে কিন্তু সে কাজ ঠিকই করেছে, কিন্তু তুমি কি তাকে পারিশ্রমিক দেবে? মোটেও না। তার মানে বোঝা গেল সে যেটা করেছে সেটা যুক্তিসঙ্গত ছিল না। পদার্থবিজ্ঞানের ভাষাতেও এরকমভাবে যুক্তিসঙ্গত কোনো কিছু করাটাকেই আমরা কাজ বলবো। কিভাবে? লক্ষ্য করো, সঙ্গে বলা হচ্ছে কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে যদি বস্তুতে সরণ ঘটে তবে বল ও বলের দিকের সরণের মানের গুণফলকে কাজ বলে। ধরো আমরা একটা বস্তু নিলাম, এই বস্তুটিতে আমরা বল প্রয়োগে ধাক্কা দিচ্ছি, ফলে বস্তুটি ওই বলের দিক বরাবর এস পরিমাণ সরণ ঘটল। তাহলে আমরা এখন বলতে পারবো কাজ, কাজকে ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, কাজ সমান হচ্ছে ওই বল গুণন বলের দিকে যতটুকু সরণ হয়েছে সরণ। লক্ষ্য করো, বলটা প্রয়োগ করা হয়েছিল যেদিক বরাবর বস্তুটা সরণও ঘটেছে সেই দিক বরাবর। বস্তুটাকে যেদিকে বল দেওয়া হয়েছে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে বস্তুটা কিন্তু উদ্দেশ্যের দিকেই গিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বল এবং সরণের গুণফল হবে ওই কাজের মান। কিন্তু লক্ষ্য করো, যদি কোনো একদিকে বল প্রয়োগের ফলে বস্তুটি সেই দিক বরাবর না গিয়ে তার সাথে নির্দিষ্ট কোণ করে ভিন্ন দিক বরাবর গতিশীল হয়। এখন আমাদের উদ্দেশ্য ছিল বি এর দিকে, কিন্তু উদ্দেশ্যের দিকে সে যায়নি। আমরা স্থানাঙ্ক প্রক্রিয়া ব্যবহার করে বস্তুটি যেদিকেই যাক না কেন সেখান থেকে উদ্দেশ্যের দিকে সে কতটুকু গিয়েছে এই মানটা বের করতে পারবো। যেমন সি বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব চিন্তা করি, তাহলে দেখো আমাদের এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত এইটুকু দূরত্ব সে উদ্দেশ্যের দিকে গিয়েছে। সুতরাং এইটুকু দূরত্ব যদি এক্স হয়ে থাকে তাহলে আমরা এখন কাজের মান লিখতে পারবো যে প্রযুক্ত বল গুণন বলের দিকের সরণ। বলের দিকের সরণ যেহেতু এক্স পরিমাণ, সুতরাং এফ ইন্টু এক্স। এখন এই এক্সের মানটা আমাদের জানা নেই, কিন্তু বস্তুটি যেদিক বরাবর গতিশীল হয়েছে সেই দিক বরাবর কতটুকু দূরত্ব গিয়েছে সেটা কিন্তু আমরা সহজে বের করতে পারবো। ধরো সেইটুকু দূরত্ব হলো এস, তাহলে এস এর মানটা আমরা এখানে ব্যবহার করতে পারিনি, কিন্তু উদ্দেশ্যের দিকে যে মানটা পেয়েছি সেই মানটাকে আমরা এস এর মান দিয়ে প্রকাশ করতে পারি। তোমরা লক্ষ্য করো এখানে একটা ত্রিভুজ হয়েছে এ সি ডি। এই ত্রিভুজের এই এ ডি এ অংশটি ভূমি এবং এ সি এ অংশটি অতিভুজ। অতএব এখান থেকে এক্স মান লেখা যাবে এস কস থিটা। এই মানটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারবো এফ এস কস থিটা। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে বুঝলাম যে অবশ্যই বল যেদিকে ক্রিয়া করবে সেই উদ্দেশ্যের দিকে যতটুকু সরণ হবে সেই বল ও সরণের গুণফলই হলো কাজ। এখন উদ্দেশ্যের দিকে সরাসরি না গিয়ে যদি নির্দিষ্ট কোণ করে গতিশীল হয় সেক্ষেত্রে কাজ হবে ডব্লিউ কেল এফ এস কস থিটা। আমরা কাজের এই রাশিমালা থেকে কাজের একক নির্ণয় করব। যেহেতু কৃত কাজ সমান বল গুণন সরণ, সুতরাং কাজের একক এটা সমান আমরা পাবো বলের একক নিউটন এবং সরণের একক মিটার। এই নিউটন মিটারকে বিজ্ঞানী জুলের সম্মানে বলা হয়ে থাকে জুল। সুতরাং কাজের একক হলো জুল। আবার কাজের মাত্রাও আমরা কাজের এই সমীকরণ থেকে বের করতে পারবো। তোমরা লক্ষ্য করো, যেহেতু কাজ সমান বল এবং সরণের গুণফল, তাহলে কাজের মাত্রা সমান লেখা যাবে বলের মাত্রা গুণন সরণের মাত্রা। আবার বলের মাত্রা সমান আমরা জানি এম এল পার টি স্কোয়ার, এবং সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে দেখো এল এবং এল গুণ হয়ে গেলে আমরা লিখতে পারবো এম এল স্কোয়ার পার টি স্কোয়ার।
এটি হচ্ছে কাজের মাত্রা। কোনো বস্তুকে বল প্রয়োগ করা হলে সেটি বলের দিকে যেতে পারে, আবার কখনো কখনো তার বিপরীত দিকেও যেতে পারে। এই ঘটনাবলীর প্রেক্ষিতে আমরা কাজকে দুই ভাগে ভাগ করি, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ হচ্ছে যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করার ফলে বস্তুটিকে যেদিকে বল প্রয়োগ করা হবে সেদিকে যদি সরণ ঘটে তাহলে যে কাজ হবে এটা হলো ধনাত্মক কাজ। দেখো আমরা বস্তুকে যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটা সেদিক বরাবরই গতিশীল হচ্ছে, তাহলে সেটি হবে ধনাত্মক কাজ। কিন্তু যদি এমন হয় যে কোনো বস্তুকে আমরা একদিকে বল প্রয়োগে টানছি বা একদিকে বল প্রয়োগ করছি বস্তুটি তার বিপরীত দিকে গতিশীল হলো, তখন এই ধরনের কাজকে বলা হবে ঋণাত্মক কাজ। আমরা সহজেই এই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজকে বুঝতে পারব। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই যে আমার হাতে একটি বস্তু, এই বস্তুটিকে আমি যদি বল প্রয়োগ করে উপরের দিকে টেনে তুলতে থাকি, আমাদের টান বল যেদিকে কাজ করে বস্তুটি কিন্তু সেদিক বরাবরই চলছে, তাহলে আমাদের টান বলের সাপেক্ষে বা যান্ত্রিক বলের সাপেক্ষে এই বস্তুটিতে ধনাত্মক কাজ হবে। কিন্তু এই বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, যেটাকে আমরা অভিকর্ষ বল বলছি, এই অভিকর্ষ বল যেদিকে টানছে এই বস্তুটি তার বিপরীত দিকে গতিশীল হচ্ছে, তাহলে অভিকর্ষ বলের সাপেক্ষে এক্ষেত্রে কৃত কাজ হবে ঋণাত্মক। সুতরাং বল প্রয়োগের দিকে বস্তুর স্মরণ ঘটলে সেটি ধনাত্মক কাজ এবং বলের বিপরীত দিকে বস্তুর স্মরণ ঘটলে সেটিকে বলা হবে ঋণাত্মক কাজ। তবে ঋণাত্মক কাজ কিন্তু একা একা ঘটতে পারে না, কোনো ঋণাত্মক কাজ সংগঠন করতে গেলে অবশ্যই সেখানে ধনাত্মক কাজও ঘটতে হবে। একা একা কোনো বস্তু বলের বিপরীত দিকে গতিশীল হয় না, কোনো একটা নির্দিষ্ট বলের বিপরীত দিকে গতিশীল করতে চাইলে তাকে অপর একটি বৃহৎ বল দিয়ে পূর্বের বলের বিপরীত দিকে নিয়ে যেতে হবে। এরকম ঋণাত্মক কাজের উদাহরণ আরও অনেক জায়গায় রয়েছে, যেমন আমরা যখন একটা স্প্রিংকে যখন টেনে প্রসারিত করতে চাই বা কোনো বস্তুকে যদি তার স্বাভাবিক আকার আকৃতির পরিবর্তন ঘটাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু তার অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, সেই ক্ষেত্রেও ঋণাত্মক কাজ সংঘটিত হয়। আবার যদি আমরা এমন করি যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে সমধর্মী আধানকে জোর করে নিয়ে যেতে চাই সেক্ষেত্রেও কিন্তু বিকর্ষণ বলের বিপরীতে কাজ করতে হয়। তো এরকম যে কোনো ক্ষেত্রেই আমরা বলের বিপরীতে কাজ করলে সেটাকে বলা হবে ঋণাত্মক কাজ। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ একটা বস্তু 2 কেজি ভরের, যার উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং সেদিক বরাবর বস্তুটি 50 মিটার অতিক্রম করেছে। 2টি কোশ্চেন, একটা হচ্ছে কৃত কাজ কত, আর একটা হচ্ছে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। এক্ষেত্রে 2টি অঙ্কই কিন্তু সরাসরি 3 মার্কের অপশনের জন্য প্রযোজ্য। আমরা সমাধানটা দেখে নিচ্ছি। প্রথমে দেখো, যেহেতু কৃত কাজ কত, কৃত কাজের ক্ষেত্রে আমরা কাজের মানটাকে বের করার জন্য কোন কোন উপকরণ দেওয়া রয়েছে সেটা আগে লিখে নেব। দেওয়া আছে বলের মান 10 নিউটন, স্মরণ 50 মিটার, কাজ কত। তাহলে ওই 2টি উপাত্ত ব্যবহার করে আমরা জানি কৃত কাজ নির্ণয়ের সমীকরণ W=FS। এখানে F এর মান এবং S এর মান বসানোর পর আমরা পেয়ে গেলাম 500 জুল। 2 নম্বরের সমাধান দেখো, ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। এই ভরবেগের পরিবর্তন নির্ণয় করো যেখানে আদিবেগের মান 0 দেওয়া আছে, তার মানে বস্তুটি স্থির অবস্থানে ছিল। এখন এক্ষেত্রে স্থির বস্তুতে বল প্রয়োগের ফলে তার মধ্যে যখন গতির সঞ্চার হয় তখন সেখানে ত্বরণ সৃষ্টি হয়। এই ত্বরণের মানটা আমাদের আগে নির্ণয় করে নিতে হবে, নিয়ে সেই ত্বরণ ব্যবহার করে এই 50 মিটার দূরত্ব অতিক্রম করতে তার শেষ বেগ কত হয় সেটা বের করে নিতে হবে, তাহলেই আমরা ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে পারবো। আমরা দেখে নিচ্ছি যে কী কী দেওয়া রয়েছে, বল দেওয়া রয়েছে, বস্তুর ভর দেওয়া রয়েছে। তাহলে ত্বরণ সমান আমরা জানি বল ভাগ ভর, সেখান থেকে আমরা ত্বরণের মান পেয়ে গেলাম 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আবার বেগের মান নির্ণয়ের জন্য আমরা সমীকরণ জানি V² = U² + 2AS। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা বেগ নির্ণয়ের অন্য যে সমীকরণগুলো রয়েছে সেখানে সময়ের মানকে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে কোনো সময়ের মান দেওয়া নাই, দেওয়া রয়েছে স্মরণের মান। সুতরাং স্মরণের মান ব্যবহার করে একটি মাত্র সূত্র বেগ নির্ণয়ের জন্য, সেটি হচ্ছে V² = U² + 2AS। এই সমীকরণে আদিবেগ U = 0, এর মান আমরা নির্ণয় করে নিয়েছি 5, আর এস এর মান 50 বসে আমরা পেয়ে গেলাম যে বেগ V = 22.36 মিটার/সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো, ভরবেগের পরিবর্তন সমান শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ,
এখন আমরা এখানে মানগুলো বসিয়ে যেহেতু ইউ এর মানটা শূন্য ইউর মানটা শূন্য বসালে এই সম্পূর্ণ পদটাই শূন্য হয়ে যায় সেক্ষেত্রে আমরা মান পেয়ে যাচ্ছি 44.72 কেজি মিটার পার সেকেন্ড এখন আলোচনা করব শক্তি শক্তি হচ্ছে কোনো কিছুর কাজ করার সামর্থ্য তার মানে কোনো বস্তু বা ব্যক্তি অথবা কোনো যন্ত্র যে কাজ করতে পারে সেটি হলো তার শক্তি যেহেতু এটি কাজ করার সামর্থ্য তাই এটি হচ্ছে ওই কাজের এজেন্ট মোট কি পরিমাণ কাজ করতে পারে তার মান অর্থাৎ কোনো এজেন্ট মোট কি পরিমাণ কাজ করতে পারে সেটি হচ্ছে তার শক্তি ধরো তুমি দুইজন শ্রমিককে নিয়োগ দিয়েছো তো একজন শ্রমিক এক ঘন্টা কাজ করার পর যথেষ্ট পরিমাণ ক্লান্ত হয়ে সে আর কাজ করতে পারলো না এক ঘন্টায় সে কাজ করেছে ধরো 200 জুল আবার অপর একজন শ্রমিক সেও এক ঘন্টায় কাজ করে 200 জুল কাজ করেছে কিন্তু সে ক্লান্ত হয়নি সে আরও কাজ করতে পারে তাহলে আমরা বুঝলাম যে প্রথম জনের কাজ করার সামর্থ্য ছিল ওই 200 জুল কিন্তু পরের জন সে যেহেতু আরও কাজ করতে পারে তার মানে তার কাজ করার সামর্থ্য আরও রয়েছে দেখা গেল সে আরও 2 ঘন্টা কাজ করে মোটে 500 জুল কাজ করলো এখান থেকে বোঝা গেল যে প্রথম জনের কাজ করার সামর্থ্য ছিল 200 জুল আর পরের জনের কাজ করার সামর্থ্য ছিল 500 জুল শিক্ষার্থীরা আমরা এতক্ষণ শক্তি সম্পর্কে জানলাম প্রকৃতিতে এই শক্তি বিভিন্ন রূপে পাওয়া যায় যেমন যান্ত্রিক শক্তি শব্দ শক্তি তাপ শক্তি আলোক শক্তি চৌম্বক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি নিউক্লিয় শক্তি সৌরশক্তি শিক্ষার্থীরা আমরা আলোচনা করব যান্ত্রিক শক্তি নিয়ে তোমাদের পাঠ্যপুস্তকে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা রয়েছে যান্ত্রিক শক্তি কাকে বলে কোনো বস্তু বা যন্ত্রের কাজ করার সামর্থ্যকেই যান্ত্রিক শক্তি বলা হয় এই যান্ত্রিক শক্তি দুই প্রকার একটা হচ্ছে গতিশক্তি আরেকটি হলো বিভব শক্তি প্রথমে আসো গতিশক্তি গতিশক্তি হলো কোনো বস্তু গতিশীল অবস্থায় বা তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটি হচ্ছে গতিশক্তি অর্থাৎ গতিশীল অবস্থা থেকে থেমে যাওয়ার পূর্ব পর্যন্ত মোট যে পরিমাণ কাজ সে করবে সেটি হলো তার গতিশক্তি অথবা স্থির অবস্থা থেকে কোনো নির্দিষ্ট বেগে গতিশীল হওয়া পর্যন্ত সে যে পরিমাণ শক্তি অর্জন করবে সেটি হলো তার গতিশক্তি লক্ষ্য করো আমরা যদি একটা স্থির বস্তুর উপর ধ্রুব বল প্রয়োগ করতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বল প্রয়োগ করলে তার মধ্যে গতিবেগের সঞ্চার হবে এবং বেগ হয়ে গেল ভি তাহলে এই ক্ষেত্রে এই স্থির অবস্থা থেকে এই ভি বেগে গতিশীল হওয়া পর্যন্ত তার মধ্যে যে শক্তি অর্জিত হয়েছে এই শক্তিটা কই থেকে এসেছে বাহির থেকে যেহেতু বল প্রয়োগ করে তাকে ধাক্কায় নিয়ে যাওয়া হয়েছে এই বল প্রয়োগের ফলে বাহিরের এজেন্টকে কিছু কাজ করতে হয়েছে সেই কৃত কাজটুকুই ওই বস্তুর মধ্যে গতিশক্তি হিসেবে জমা হয়েছে আবার সে যদি ভি বেগে গতিশীল থাকতো সেখান থেকে যদি তাকে গতির বিপরীত দিকে বল প্রয়োগ করে বাধা দেওয়া হতো তাহলে সেখান থেকে ধীরে ধীরে গিয়ে থেমে যেত একসময় এই ক্ষেত্রে তার নির্দিষ্ট বেগে গতিশীল অবস্থা থেকে থেমে যাওয়া পর্যন্ত সে যে পরিমাণ শক্তি ব্যয় করেছে বা যে পরিমাণ কাজ সম্পাদন করেছে ওই পরিমাণ ব্যয়িত শক্তি বা কৃত কাজই হলো ওই বস্তুটির গতিশক্তি এখন আমরা গতিশক্তির রাশিমালা দেখে নিচ্ছি শিক্ষার্থীরা আমরা গতিশক্তির সংজ্ঞা থেকে জানলাম যে কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার গতিশক্তি বলে আমরা ধরে নিলাম এম ভরের একটি বস্তু যেটা স্থির অবস্থায় রয়েছে অর্থাৎ আদিবেগ শূন্য এর ওপর এফ পরিমাণ ধ্রুব বল প্রয়োগ করলে এই বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ অর্জন করে তাহলে এই এফ পরিমাণ ধ্রুব বলের ক্রিয়ায় ওই বস্তুটির উপর যে পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে ওই পরিমাণ কাজে হবে বস্তুটির অর্জিত গতিশক্তি সুতরাং কৃত কাজ ডব্লিউ সমান এফ ইন্টু এস যেহেতু ধ্রুব বল বস্তুটির উপর ক্রিয়ারত ছিল এই জন্য বস্তুটিতে সমতরণের সৃষ্টি হবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এফ সমান এম এ সুতরাং কৃত কাজ সমান এম এ এস এখন যেহেতু বস্তুটি সমতরণে গতিশীল সুতরাং সমতরণের ক্ষেত্রে গতির সমীকরণ আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই ক্ষেত্রে যেহেতু আদিবেগ বস্তুটির শূন্য সুতরাং ভি স্কোয়ার সমান টু এ এস
এখান থেকে আমরা পেয়ে যাই এ এস সমান ভি স্কয়ার ডিভাইডেড টু। এখন কৃতকাজের রাশিমালায় এই এ এস এর মান বসিয়ে আমরা পাই এ এস এর পরিবর্তে ভি স্কয়ার বাই টু বসানোর পর আমরা লিখতে পাচ্ছি হাফ এম ভি স্কয়ার। আর এই পরিমাণ কৃতকাজে যেহেতু বস্তুটির অর্জিত গতিশক্তি, সুতরাং গতিশক্তি টি ইকুয়াল কৃতকাজ সমান হাফ এম ভি স্কয়ার। এটাই হচ্ছে গতিশক্তির রাশিমালা। গতিশক্তির রাশিমালা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটির ভর এম এটা একটা ধ্রুব সংখ্যা, তাহলে গতিশক্তি সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। বেগ দুইগুণ হলে গতিশক্তি চারগুণ হবে, বেগ অর্ধেক হলে গতিশক্তি চার ভাগের এক ভাগ হবে। শিক্ষার্থীরা, আমরা যদি কোনো গতিশীল বস্তুর উপরেই গতির অভিমুখে বল প্রয়োগ করি বা গতির বিপরীত দিকেই বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে তার গতিশক্তির পরিবর্তন ঘটে। সেই গতিশক্তির পরিবর্তন আমরা কীভাবে নির্ণয় করতে পারি? লক্ষ্য করো, যেহেতু গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আবার গতির সমীকরণ থেকে আমরা জানি যদি গতির দিকে বল প্রয়োগ করা হয় বা ত্বরণ হয় তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই মানটাকে যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এখান থেকে লেখা যাবে হাফ এম ইউ স্কোয়ার প্লাস এম এ এস, অর্থাৎ হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ। এই ক্ষেত্রে ইউটা যেহেতু আদিবেগ, তাহলে লক্ষণীয় যে গতির দিকে বল প্রয়োগ করলে তার মোট গতিশক্তি হবে আদি অবস্থার গতিশক্তি যোগ তার উপর যে পরিমাণ কাজ করা হয়েছে। লক্ষ্য করো, আদিবেগ যদি ইউ হয় এবং এফ পরিমাণ বল সেই গতির অভিমুখে প্রয়োগ করে এস পরিমাণ সরণ ঘটানো হয় তাহলে কৃতকাজ সমান হবে এম এ এস। সুতরাং আদি অবস্থার গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার প্লাস এই কৃতকাজের মান এম এ এস, এই দুটোর সমষ্টি হবে বস্তুটির মোট গতিশক্তি। একইভাবে আমরা যদি গতির বিপরীত দিকে বল প্রয়োগ করতাম তাহলে এক্ষেত্রে মন্দন হতো এবং আমাদের সমীকরণে ঋণাত্মক চিহ্ন আসতো। তাহলে আমরা যদি এখানে ঋণাত্মক চিহ্ন বসিয়ে দিতাম তাহলে এখানে আমাদের মান পাওয়া যেত আদি অবস্থার গতিশক্তি বিয়োগ কৃতকাজ, অর্থাৎ বস্তুটি যে গতিশক্তি নিয়ে চলছিল বিপরীত অভিমুখে বল প্রয়োগে যে পরিমাণ কাজ আমরা সম্পাদন করব সেই কাজটুকু গতিশক্তি থেকে কমে যাবে। এখান থেকে বোঝা যায় যে গতির অভিমুখে বল প্রয়োগ করলে গতিশক্তি বৃদ্ধি পায় এবং গতির বিপরীত দিকে বল প্রয়োগ করলে গতিশক্তি হ্রাস পায়। শিক্ষার্থীরা, আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি। দেখো, 2 কেজি ভরের একটা বস্তু যার আদিবেগ শূন্য, 10 সেকেন্ড যাবৎ তার উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলো। 1 নম্বর প্রশ্ন বলছে অর্জিত গতিশক্তি কত, এবং 2 নম্বর প্রশ্ন দেখাও যে অর্জিত গতিশক্তি সমান কৃতকাজ। 1 নম্বরের সমাধান আমরা আলোচনা করছি। যেহেতু বলা হয়েছে অর্জিত গতিশক্তি কত, আমরা তো জানি যে গতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই জায়গায় এই গতিশক্তি বের করতে গেলে আমাদের ভি এর মানটা দরকার, অর্থাৎ 10 সেকেন্ড পরে গিয়ে তার শেষ বেগ কত হবে সেটি নির্ণয় করতে হবে। 10 সেকেন্ড পরের বেগ অর্জন করার জন্য যে সূত্র সেটি হচ্ছে ভি সমান ইউ প্লাস এ টি। লক্ষ্য করো, এখানে ভি বের করতে হবে, ইউ এবং টি এর মান দেওয়া থাকলেও এ এর মান দেওয়া নাই, এর জন্য প্রথমে আমাদের এ এর মানটাকে আগে বের করে নিতে হবে। তাহলে আমরা জানি এ সমান এফ ভাগ এম, এক্ষেত্রে এফ এবং এম এর মান বসিয়ে আমরা ত্বরণ পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন শেষ বেগ ভি সমান ইউ প্লাস এ টি, ইউ শূন্য, এর মান 5, টির মান 10 সেকেন্ড, বসিয়ে পেলাম 50 মিটার পার সেকেন্ড। অতএব গতিশক্তি কী হবে? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান 2 এবং ভি স্কোয়ার অর্থাৎ 50 এর উপর বর্গ, এখান থেকে আমরা পেয়ে গেলাম 2500 জুল। শিক্ষার্থীরা, এই 2 নম্বর অঙ্কের সমাধান আসো। এখানে বলা হয়েছে বস্তুটির এই অর্জিত গতিশক্তি তার উপর কৃতকাজের সমান। আমরা অর্জিত গতিশক্তি ইতিমধ্যেই 1 নম্বরে পেয়েছি, সেখান থেকে লিখে নেব যে 1 নং হতে পাই অর্জিত গতিশক্তি টি ইকুয়াল 2500 জুল। এখন আমাদের দেখাতে হবে এই বস্তুটির অর্জিত গতিশক্তি তার উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজের সমান। এখন কৃতকাজের রাশিমালা আমরা জানি যে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল এম এ এস। লক্ষ্য করো, এখানে এম এর মানটা আমাদের জানা থাকলেও এস এর মানটা কিন্তু জানা নেই, এই জন্য
से कत दूरत्व अतिक्रम कर 10 सेकेंडे से दूरत्वटा आगे बेर करते जानी जो सरण एस समान यूटी प्लस हाफ ए टी स्क्वायर एक क्षेत्र में यूटा हलो शून्य एर मानटा 5 जो एर आगे अंके कर नहीं टी मान 10 सेकेंड बसान पर हमें पे गलम 250 मीटर तेल क्योंकि कल डब्ल्यू समान हम एम एस एम एस एर मान बसिए पा गल 2500 जूल ताहले आम्रा पेयेछिलाम गतिशक्ति 2500 जूल एवं कृतकाजेर मान 2500 जूल सुतरां आम्रा लिखते पारलाम जे गतिशक्ति समान कृतकाज। आम्रा एखन शिखब विभव शक्ति। विभव शक्ति कि कोनो बस्तुर स्वाभाविक अवस्था बा अवस्थानेर परिवर्तन घटाले तार मध्ये काज करार जे सामर्थ्य अर्जित हय ताके विभव शक्ति बले। शिक्षार्थी आम्रा जाने प्रत्येक वस्तु तार आदि अवस्था व अवस्थान के धरे रखते चाय तार जड़ता जदि कोनो वस्तु के तार स्वाभाविक अवस्था थेके अवस्थार परिवर्तन घटाते चाय अथवा तार अवस्थान थेके अवस्थानेर परिवर्तन घटाते चाय ताहले सेई क्षेत्रे आमादेर बाहिक थेके बल प्रयोग करे काज करते हय आर ओई कृतकाजटि वस्तुर मध्ये जमा थाके जेटाके आम्रा बोले थाकि विभव शक्ति। विषयटि एकटु बुझे नेওয়া যাক। तुम्हारा लक्ष्य करो आमार हाते एक वस्तु ये वस्तुटी तार स्वाभाविक अवस्थाय रही है एखन आमरा बाहिर थेके बल प्रयोग करे लक्ष्य करो बाहिर थेके बल प्रयोग करे तार अवस्थार परिवर्तन घटालाम एक क्षेत्रे आमादेर बाह्यिक बल द्वारा जे काज करा हयेछे सेई काजटी वस्तुर मध्ये एखन जमा हयेछे तार माने एर मध्ये एखन काज करार सामर्थ्य अर्जित हयेछे वस्तुटिके छेड़े दिलेई ओई शक्तिके काजे लागिये से आदि अवस्थाय आबार फिरे जेते पारे এটি কিন্তু তার মধ্যে অর্জিত বিভব শক্তি। আবার লক্ষ্য করো আমরা কোনো একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে যখন উপরের দিকে তুলতে চাই তখনও কিন্তু আমাদের বাহির থেকে বল প্রয়োগ করে তাকে অবস্থানের পরিবর্তন ঘটানো হচ্ছে এর ফলে আমরা যে কাজ করেছি সেই কাজটি বস্তুর মধ্যে জমা হয়েছে এই বস্তুটাকে ছেড়ে দিলে সেটা আবার ওই পরিমাণ শক্তি ব্যয় করে আদি অবস্থার দিকে ধাবিত হবে। সুতরাং কোনো বলের বিরুদ্ধে কাজ করে বস্তুর আকার আকৃতির বা অবস্থানের পরিবর্তন ঘটানো হলে আমরা যে পরিমাণ কাজ সম্পাদন করি সেই পরিমাণ কাজ ওই বস্তুর মধ্যে সঞ্চিত হয় এই সঞ্চিত কাজই হচ্ছে বিভব শক্তি বা স্থৈতিক শক্তি। এই ক্ষেত্রে যে বলের বিরুদ্ধে কাজ করে বস্তুটির মধ্যে শক্তি সঞ্চিত করা হয় ওই বলের প্রকৃতি অনুযায়ী বিভব শক্তিটাকে নামকরণ করা হয়ে থাকে। যেমন আমরা যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাই তখন এর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় সেটা হলো অভিকর্ষ বিভব শক্তি। আবার যদি কোনো বৈদ্যুতিক বলের বিরুদ্ধে কোনো আহিত বস্তুকে অবস্থান পরিবর্তন করাতে কাজ করতে হয় তাহলে সেই পরিমাণ কাজ জমা হয় বস্তুতে এটা হচ্ছে বৈদ্যুতিক বিভব শক্তি। আবার কোনো বস্তুকে তার আকার আকৃতির পরিবর্তন ঘটাতে চাইলে তার অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় সেটি হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। এইভাবে আমরা সকল বিভব শক্তি পেয়ে থাকি। শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব অভিকর্ষ বিভব শক্তি নিয়ে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটানো হলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হবে সেটি হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি। এই ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে অবস্থানের পরিবর্তন ঘটাতে বাহ্যিক এজেন্ট যে পরিমাণ কাজ করবে সেই পরিমাণ কাজই বস্তুর মধ্যে জমা থাকবে। আমরা অভিকর্ষ বিভব শক্তির রাশিমালাটা দেখব। লক্ষ্য করো এই ভূমির উপরে একটা বস্তু রাখা হয়েছে যার ভর হলো এম। এই বস্তুটির ওজন এম জি অর্থাৎ পৃথিবী তাকে এম জি বলে নিচের দিকে টানবে। এখন ওই বস্তুটিকে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে তুলতে চাই তাহলে অবশ্যই এই এমজি বলের সমান একটা বিপরীতমুখী বল আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে ধরো বাহ্যিক এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলের মানও হলো এমজি। এই এমজি পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটিকে যদি ভূপৃষ্ঠ থেকে মোট এই উচ্চতায় ওঠানো হয় তাহলে এই ক্ষেত্রে কৃতকাজের মান ডব্লিউ ইকুয়াল এফ ইন্টু এইচ। এফ সমান যেহেতু এমজি ইন্টু এইচ, সুতরাং বিভব শক্তি যাকে সাধারণত ভি দিয়ে লেখা হয়ে থাকে ভি ইকুয়াল এম জি এইচ, এটি হচ্ছে অভিকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুর মধ্যে অর্জিত বিভব শক্তি বা অভিকর্ষ বিভব শক্তি। শিক্ষার্থীরা আমরা এবার দেখব একটি স্প্রিংয়ের জন্য বিভব শক্তি বা স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তি বলতে কী বোঝায়?
কোনো স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটানো হলে ওই বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য অর্জিত হয়, এটি হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। আমরা যখন কোনো একটা স্প্রিংকে তার স্বাভাবিক অবস্থা থেকে টেনে প্রসারিত করতে চাই অথবা সংকুচিত করতে চাই, তখন তার অভ্যন্তরীণ প্রত্যয়নী বলের বিরুদ্ধে আমাদের কাজ করতে হয়, আর ওই পরিমাণ কাজই ওই স্প্রিংটির মধ্যে জমা হয়। এজন্য স্প্রিংটিকে টেনে ছেড়ে দিলে সেটি আবার আদি অবস্থায় ফিরে যেতে পারে। তার মানে কোনো একটা স্প্রিংকে টেনে প্রসারিত করলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হলো, ছেড়ে দেওয়ার পরে ওই শক্তি ব্যয় করে সে আদি অবস্থায় চলে যেতে পারে। এই স্প্রিংয়ের বিভব শক্তি দেখার পূর্বে আমরা স্প্রিংয়ের বলের মানটা হিসেব করি। লক্ষ্য করো, একটা স্প্রিংকে তার আদি অবস্থা থেকে প্রসারণ করতে গেলে আমাদেরকে কিন্তু বল দিয়ে টানতে হবে। সেই ক্ষেত্রে যত বেশি বলে টানা হবে প্রসারণ তত বেশি হবে, অর্থাৎ যত বেশি প্রসারণ করতে চাই বল তত বেশি দিতে হয়, তার মানে বলটা ওই প্রসারণের সাথে সমানুপাতিক। যদি আমরা একটা স্প্রিংকে টেনে এক্স পরিমাণ প্রসারিত করি তাহলে বল সমানুপাতিক এক্স। এক্ষেত্রে অবশ্য বল সমানুপাতিক মাইনাস এক্স ব্যবহার করা হয়, কারণ প্রসারণটা যেদিক বরাবর হবে বলটা তার বিপরীত অভিমুখে কাজ করবে, এই জন্য এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু আমরা যেহেতু শুধু বলের মানটাকে ব্যবহার করব, এই জন্য আমরা ঋণাত্মক চিহ্ন বাদ দিয়েছি। সুতরাং এফ সমানুপাতিক এক্স, এখান থেকে যদি আমরা সমান চিহ্ন ব্যবহার করি তাহলে এফ সমান কে এক্স, এখানে কেটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলা হয়ে থাকে। এখন লক্ষ্য করো, যখন শুরুতে বল প্রয়োগ করা হয়নি তখন কিন্তু বলের মান জিরো, এবং চূড়ান্ত অবস্থায় বলের মান আমরা পেয়ে গেলাম কে এক্স। তাহলে এই এক্স পরিমাণ প্রসারণে গড়ে কী পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এই আদি অবস্থার এবং শেষ অবস্থার বলের গড় মান কত। দেখো, বলের গড় মান সমান আমরা লিখতে পারি আদি ও শেষ বলের গড়, অর্থাৎ শূন্য এবং কে এক্স এর গড় নির্ণয় করলে আমরা পাবো হাফ কে এক্স। এই পরিমাণ গড় বল প্রয়োগ করেই ওই স্প্রিংটিকে এক্স পরিমাণ প্রসারিত করা হয়েছিল। তাহলে এক্স পরিমাণ প্রসারিত করতে বাহ্যিক এজেন্ট কর্তৃক কৃত কাজ কত হবে, কৃত কাজ হবে এফ ইনটু এক্স। এখন এই গড় বলের মান ছিল হাফ কে এক্স এবং প্রসারণ ছিল এক্স, সুতরাং আমাদের মোট কৃত কাজ হবে হাফ কে এক্স স্কোয়ার। এই পরিমাণ শক্তি ওই স্প্রিংটির মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হবে, অর্থাৎ বিভব শক্তি সমান হবে হাফ কে এক্স স্কোয়ার। এটি হচ্ছে একটি স্প্রিংয়ের বিভব শক্তির রাশিমালা। শিক্ষার্থীরা, এখন তোমাদের পাঠ্যপুস্তকের 106 নং পৃষ্ঠার গাণিতিক সমস্যাটির সমাধান আমরা আলোচনা করব। এক্ষেত্রে বলা হয়েছে যে একটি স্প্রিংয়ের উপর 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে পতিত হলো এবং স্প্রিং ধ্রুবকের মান দেওয়া রয়েছে 1,000,000 জুল/মিটার স্কোয়ার। বের করতে হবে স্প্রিংয়ের সংকোচন কত। লক্ষ্য করো, এই বস্তুটি যে গতিশক্তিতে স্প্রিংয়ের উপর আঘাত করবে ওই গতিশক্তিকে ব্যয় করে স্প্রিংয়ের উপর কাজ সম্পাদিত হবে, এবং সেই কাজের প্রভাবে স্প্রিংটি সংকুচিত হবে এবং তার মধ্যে বিভব শক্তি অর্জিত হবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে চিন্তা করলে পাবো যে স্প্রিংয়ের বিভব শক্তি সমান তার উপর কৃত কাজ, আবার কৃত কাজ সমান হচ্ছে ওই বস্তুটির গতিশক্তি। সুতরাং আমরা লিখতে পারি স্প্রিংয়ের বিভব শক্তি সমান স্প্রিংয়ের উপর কৃত কাজ সমান পরন্ত বস্তুর গতিশক্তি। এখন স্প্রিংয়ের বিভব শক্তি সমান হাফ কে এক্স স্কোয়ার এবং পরন্ত বস্তুটির গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। উভয় পাশ থেকে হাফ তুলে দেওয়ার পর আমরা কেটা কে পাশে পার করে দিলে লিখতে পারবো এক্স স্কোয়ার সমান এম বাই কে ইন্টু ভি স্কোয়ার। এই স্কোয়ারটাকে ওই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে, সেক্ষেত্রে এম বাই কে তারপর রুট, কিন্তু এই রুটের সাথে আবার ভি স্কোয়ার কেটে গিয়ে থাকবে শুধু ভি। এখন এখান থেকে এম কে এবং ভি এর মানগুলো আমরা বসানোর পর এক্স অর্থাৎ সংকোচনের মান পাবো 0.1 মিটার। শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।